ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিপি বিপি নূর লাইভে বলেছেন যারা আওয়ামী লীগ করে তারা প্রকৃত মুসলমান না উনি ইদানিং আউল ফৌল কথা বলে একটা সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করেন এই বিষয়টা কিন্তু খুবই আপত্তিকর ওনার বাপখানা এরকম যে উনি শুধু দেশপ্রেম বুঝেন উনি শুধু সমাজ সচেতন এবং উনি একমাত্র বাংলাদেশের যোগ্য নেতৃত্বদানকারী মানুষ এরকম একটা বেদবি করবে আর আমরা বাংলাদেশের মানুষ চুপচাপ দেখে যাব এরকম আমি মনে করি যে করা ঠিক না প্রতিটা মানুষেরই এ বিষয়ে প্রতিবাদ করা উচিত ওনাকে বর্জন করা উচিত আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের মেম্বার না কোনো দিনও আমি আওয়ামী লীগের মিছিলে যাই নাই কিন্তু আওয়ামী লীগের মতো একটা প্রগতিশীল দল যে কিনা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল তারকে নিয়ে এভাবে যদি কেউ মন্তব্য করে তার অবস্থান তার মানসিকতা নিয়ে অবশ্যই আমাদের প্রশ্ন করা উচিত আমরা উনি বারবার নির্বাচনের কথা বলেন নির্বাচন করে নির্বাচনের উদ্দেশ্য কি নির্বাচনের উদ্দেশ্য হলো সঠিক এবং সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা উনিশশো আশি সাল থেকে সাত্তারের নির্বাচন দেখেছি এরশাদের নির্বাচন দেখেছি খালেদা জিয়ার নির্বাচন দেখেছি এবং ফখরুদ্দিন নির্বাচন দেখেছি কোন নির্বাচনটা ভালো হয়েছে কোন নির্বাচনটা খারাপ হয়েছে সেটা তো আমরা জানি এবং বুঝি যে দেশের মানুষকে এক কাপ চা খাইয়ে পিঠে একটা হাত বুলিয়ে নৌকার বোর্ড দানে শীর্ষের দানে শীর্ষের বোর্ড নৌকাতে নেওয়া যায় এবং বুট কেন্দ্রে গিয়েছে গোষ্ঠীসহ বুট নৌকাতে একটা ধর্মের কথা বলার সঙ্গে সঙ্গে সেটা দাড়ি বলায় চলে যায় সেই দেশে কীরকমভাবে সঠিক নেতৃত্ব গড়ে ওঠে আমরা তো জানি শুধু নির্বাচন দিতে গণতন্ত্র হয় না গণতন্ত্র আসে সচেতনতা থেকে গণতন্ত্র যদি সচেতনতা না থাকে একটা আউল ফউল নেতাকে যদি আমরা বসিয়ে বলি যে সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাহলে হবে সেভাবে দেশকে উন্নতি হবে আজকে বাংলাদেশের আমি তো গর্ব করি যে আমি যখন ইউনিভার্সিটি পাশ করছি একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন ছিল সাত থেকে আট হাজার টাকা সেখানে প্রায় সত্তর হাজার টাকা বেতন এখন জাপানের থেকে বাংলাদেশের জিনিসপত্রের দাম পাঁচ থেকে সাত গুণ কম সেখানে বেতন যদি ষাট থেকে সত্তর হাজার হয় জাপানে অ্যাভারেজলি বেতন হলো দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার টাকা বাংলাদেশের এই মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য এই সরকার কত চেষ্টা করছে সেটাকে আমাদেরকে আমি দল মত নির্বিশেষে আমি মনে করি সহযোগিতা করা উচিত মানুষ যদি শিক্ষিত হয় মানুষ যদি অর্থনিত্তে স্বাবলম্বী হয় তাহলে আজ দিন দিন আমরা শিক্ষা শিক্ষিত হব আমরা সচেতন হব তখন আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে গণতন্ত্র একদিনে তো হয় না পৃথিবীর ইতিহাসে যেসব দেশে গণতন্ত্র হয়েছে তাদের ইতিহাস দেখেন তাদের ইতিহাস চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এক হাজার দেড় হাজার বছর তারা সবাই পৃথিবীর চইসে বেড়াতো সাম্রাজ্যবাদ ছিল তারা সব অধিকাংশ রাষ্ট্র যেগুলি এখন উন্নত রাষ্ট্র সেই সব বিষয়গুলোকে সার্বক্ষিকভাবে আমাদের চিন্তা করতে হবে শুধু গণতন্ত্র গণতন্ত্র বলতে হবে না মানুষকে প্রিপেয়ার হতে হবে আজকে যদি কানে শোষণ দেওয়া হয় কালকে বাংলাদেশে কী হবে চিন্তা করেন আজকে পুলিশ তুলে দেব জাপানের মতো পুলিশ থাকবে না কালকে বাংলাদেশে কী হবে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং প্রতিটা বিষয় আমাদেরকে অবজেক্টিভলি দেখতে হবে সাবজেক্টিভলি নিজের যা ইচ্ছা তাই বলি সেটা কিন্তু গণতন্ত্র না ডুইং এজ আই লাইক ইজ নট ফ্রিডম ইজ নট ডেমোক্রেসি ডুইং উইথ উইথ রেসপন্সিবিলিটি সেইং উইথ রেসপন্সিবিলিটি ইজ দ্য রিয়েল ডেমোক্রেসি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে অবশ্যই শুধু বিপিন না সব মানুষ এই যে সোশ্যাল মিডিয়ার কারণে যত্র তত্র যাই চে তাই বলে বেড়ায় সেই সব মানুষ সম্পর্কে আমাদেরকে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে